এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ হচ্ছে রিজার্ভ ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ সভা শুরু হচ্ছে আজ বুধবার থেকে। সেই সভা শুরু হচ্ছে মনিটারি পলিসি কমিটির এই বৈঠক আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে। আপনাদেরকে আরও একবার জানাই যে রিজার্ভ ব্যাংকের আজকে একটি গুরুত্বপূর্ণ সভা শুরু হচ্ছে মনিটারি পলিসি কমিটির। সেই মিটিং আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মূলত এই সভাতে রেপো রেট সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রেপো রেট সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। রেপো এবং রিভার্স রেপো রেট সংক্রান্ত বিষয়ে জানা যাবে বলে জানা যাচ্ছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আজকে একটি সভা রয়েছে। বিশেষ করে আজকে যে সভা রয়েছে সেখানে রেপো রেট সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আশিস চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আশিস দা। কি আপডেট রয়েছে, কি বিস্তারিত জানতে পাচ্ছো? আজকে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির সভা, এটা দুমাস অন্তর সাধারণত হয়। এই সভায় সভাপতিত্ব করছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। সাধারণত মনিটারি পলিসি কমিটির সভায় ব্যাংকের কতগুলো হার বা রেট সেগুলো ঠিকই একই থাকবে না বাড়ানো কমানো হবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, এইরকম ক্যাশ রিজার্ভ রেশিও, এই ধরনের কতগুলো হার আছে যার উপরে আর্থিক ব্যবস্থা অনেকটাই নির্ভর করে, সেই হারগুলো বাড়ানো কমানো হবে কিনা সেটা আলোচনা হয়। এখন যেহেতু আমাদের দেশে আগস্ট মাসে খুচরো মূল্যবৃদ্ধি 7% ছুঁয়েছে, সুতরাং সেটা রিজার্ভ ব্যাংকের সর্বোচ্চ সহন সীমার ওপরে, অনেকটাই ওপরে। সেই জন্য সাধারণভাবে অনেকেই ভাবছেন যে এই বৈঠকে রেপো রেট, এমনকি রিভার্স রেপো রেটও খানিকটা পরিমাণে বাড়ানো হবে, হয়তো 0.5% হারে আবার রেপো রেট বাড়ানো হবে, এবং তা যদি হয় সেক্ষেত্রে প্রায় 2% বাড়বে রেপো রেট গত কয়েক মাসের মধ্যে। এছাড়া আরো একটি বিষয় এই বৈঠকে খুবই উদ্বেগের মধ্যে ফেলবে বৈঠকের সদস্যদের, সেটা হচ্ছে টাকার দামে ক্রমাগত পতন। আমরা একটু আগে দেখেছি সকাল 9:30 নাগাদ টাকা প্রায় ডলার পিছু টাকার দাম প্রায় 82 টাকা ছুঁয়েছে, এবং এটা এতটাই চিন্তা যে আমদানি যারা করেন তাদের অনেক বেশি খরচ করতে হচ্ছে, তার চাপ মূল্যবৃদ্ধিতে এসে পড়ছে। ফলে মূল্যবৃদ্ধি কমাবার জন্য রিজার্ভ ব্যাংক যা যা করছে সেগুলো প্র্যাকটিক্যালি জলে যাচ্ছে এই টাকার দামের পতনের জন্য। সুতরাং টাকার দামের পতন ঠেকাতে কি করতে পারে রিজার্ভ ব্যাংক সেটাও কিন্তু তাদের ভাবতে হবে। এবং এই সব আশঙ্কার মধ্যেই আমরা দেখেছি সকালবেলার আর্লি ট্রেডে শেয়ার বাজারে মাঝারি পতন চলছে। সব মিলিয়ে সবাই অপেক্ষা করে আছে যে শেষ পর্যন্ত রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তগুলো কি হয় যেটা জানা যাবে। একেবারে আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন বিশেষ সংবাদদাতা, আমরা কথা বলছিলাম। আপাতত তোমাকে ধন্যবাদ আশিস দা। যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, রিজার্ভ ব্যাংকের গুরুত্বপূর্ণ সভা আজ থেকে শুরু হয়ে যাবে, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সভা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রেপো রেট সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই সভা চলবে।